পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব হলো বর্ধমান মাঘ উৎসব। শিখরের টানে মাটির গান, মূলত লোকসঙ্গীতের উপরেই এই উৎসব হয়ে আসছে। এবছর ছিল অষ্টম বর্ষ। জানুয়ারি মাসে প্রথমের দিকে এই উৎসব হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নির্দেশে কোভিডের বাড়বাড়ন্তের জন্য এই মেলা স্থগিত রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী পুনরায় মেলা করার অনুমতি দিলে বর্ধমান শহর তথা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে সমস্ত মেলা শুরু হয়। সেই কারণে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মাঘ উৎসব কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। এদিন উৎসব কমিটির সভাপতি পরেশ সরকার জানান, আমরা সমস্ত কোভিড বিধিকে মান্যতা দিয়ে সরকারি নির্দেশকে মেনে আমরা আগামী 8ই ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু করছি। 8ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বর্ধমান টাউন হল প্রাঙ্গণে মাঘ উৎসব। মাঘ উৎসবকে ঘিরে তাই শহরবাসীর উন্মাদনা চোখে পড়ার মতো। হ্যাঁ, এবছর বর্ধমান মাঘ উৎসব 2022। প্রথমে আমাদের শিডিউল ছিল আমরা 16ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত অষ্টম বর্ষের মাঘ উৎসব আমরা করব। সেই প্রস্তুতি অনুযায়ী আমরা এগোচ্ছিলাম এবং আমরা অনেকটা এগিয়েও এসেছিলাম। পরবর্তীকালে কোভিড বেড়ে যাওয়ার ফলে সারা বাংলাতেই যে বিধিনিষেধ আরোপ করা হয়, মেলা ইত্যাদির অনুমতি প্রায় বন্ধের মুখে ছিল আর কি। ফলত সকলের সঙ্গে আমাদেরও এই মেলা বন্ধ করে দিতে হয়, স্থগিত করে আমরা বলেছিলাম। পরবর্তীকালে আবার আমরা চিন্তা ভাবনা করব কিভাবে করা যায়। তার কারণ হচ্ছে বর্ধমানের মানুষের একটা আবেগের সঙ্গে যুক্ত আছে। আমাদের মূল থিমটাই হচ্ছে শিকড়ের টানে মাটির গানে। মানুষের এই মাটির গান, লোকগান, যা মানুষের ভাব, মানুষের ভাষা, মানুষের সংস্কৃতি, মানুষের চেতনা, চিন্তা ভাবনা, মনন ধারণ সব কিছুকে উন্নত করে, সেই গান নিয়েই আমাদের এই উৎসব গত 7 বছর পর্যন্ত হয়ে এবছরে অষ্টম বর্ষে পা দিয়েছে। তাই এই মাটির গানের উৎসব, লোকগান শিল্পীদের নিয়ে, যেখানে কীর্তন থাকে, বাউল থাকে, লোকগান থাকে, বিভিন্ন অঙ্গের দেশাত্মবোধক গান এবং ভক্তিগীতি সবই থাকে। এবং আমাদের এবারকার যারা শিল্পী ছিলেন, অর্পিতা চক্রবর্তী, গুরজিৎ সিং, নিহারিকা নাথ, কার্তিক দাস বাউল, অর্কদীপ মিশ্র, সৌম চক্রবর্তী, স্মিতা প্রামাণিক, এরা প্রত্যেকেই সারেগামা পা খ্যাত। এবছরে যে লাস্ট যে সারেগামা পা হলো, তাতে চ্যাম্পিয়ন হয়েছিল অর্কদীপ মিশ্র, নিহারিকা নাথ ছিল সেকেন্ড এবং তার সঙ্গে অর্পিতা চক্রবর্তী থার্ড। এইসব পজিশন পাওয়া যারা লোকসঙ্গীতের শিল্পী, তারা সমস্ত আসবার বুকিং ছিল। তা অত্যন্ত দুর্ভাগ্যবশত সকলের সঙ্গে আমাদেরও উৎসব বন্ধ করে দিতে হয়েছিল। আবার একটা সরকারি ঘোষণা আছে যেখানে খোলা মাঠে এই উৎসব বা মেলা, মানে মেলা মানেই মানুষের মিলন মেলা, সমস্ত ধরনের মানুষ আসেন, তারা উৎসবকে নিজের মতো করে একটা মেলামেশার জায়গা হিসেবে তারা এটাকে বেছে নেন। তাই খোলা আকাশের তলায় মেলা করার যে অনুমতি দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের মাঘ উৎসব কমিটি আবার চিন্তা ভাবনা করে ঠিক করেছে যে এবছরের 8ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ওই একই টাউন হলের মাঠে, খোলা মাঠে এই অনুষ্ঠান হবে। সমস্ত রকমের কোভিড বিধি প্রোটোকল যা আছে সব মান্যতা দিয়ে এই মেলা হবে। কাজেই আমরা চেষ্টা করব নিয়মের মধ্যে থেকে বিধিনিষেধ মেনে সবাই, যাতে দর্শক, শ্রোতা, গায়ক, গায়িকা, শিল্পী সবাই যাতে এটা মেনে নেন এবং এইভাবেই মেলাটা যাতে হয়। আর এটা মানুষের উৎসব, তার কারণ বর্ধমান শহরের যে 5 লক্ষ মানুষ আজকে, তাদের
জন্য একমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বাড়ির সকলে বসে একসঙ্গে প্রাণের গান, মাটির গান তারা শুনতে পারেন। তাই আশা করি বর্ধমানবাসী গত 7 বছর ধরে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের আশীর্বাদ দিয়েছেন, এবছরেও ঠিক তেমনিভাবেই এই বর্ধমান মাঘ উৎসব মানুষের প্রাণের উৎসব হয়ে উঠতে পারবে। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।